রিমোট টিপে এবার সবাই লাফিং ক্লাবে যাবি। ফার্স্ট টাইম 250 টাকা। ওটা ভাঙলে আচ্ছা, এই ব্যাগটা এখানে রাখলে যদি এখানে কিছু দাগ পড়ে 50 টাকা। এবার বল, এই যে চিড়িয়াখানায় গিয়েছে কোনোদিন? গিয়েছিলাম ছোটবেলায় বাবার সাথে, মনে নেই সেরকম। তা এত আস্তে আসছো যে কচ্ছপটাকেও লজ্জা দিতে পারো। তা এক কাজ করো, ঘুরে এসো। যাওয়ার কি দরকার, দেখলাম তো। এই একটা কথা বলো তো, বলুন, মানে একটু তাড়াতাড়ি বলবে আমায়। হ্যাঁ হ্যাঁ, তোমাদের এখানে কি পাওয়া যাবে? মানে আমার আর খুব খিদে পেয়েছে। আমাদের এখানে তাড়াতাড়ি কিছু পাওয়া যায় না, সব একটু দেরি দেরি করেই হয়। কেন? কারণ আমাদের এখানে সব ফ্রেশ মালের ব্যাপার, তো ওই জন্য আর কি। তা কিরকম? যেমন ধরুন আপনি সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে গিয়ে বাজারে যান, এবং সে বাজার করে এনে রান্নাবান্না করতে করতে তো দুপুর গড়িয়ে যায়। আমাদের এখানে সব চলবে না। আমরা দুপুর 11টায় বাজার যাব, তারপরে ধরুন এই মাংস ছাট, তারপরে বাঁধাকপির হলুদ পাতা, তারপরে ফুলকপির ডাঁটি থেকে শুরু করে প্লাস্টিক কেটে ফেলা সব ফলের এই সব নিয়ে আমাদের শুরু করতে ফ্রেশ খাইয়ে দিই। তা মেনুটা দেখি না। পাঁঠার মাংসের চপ কেমন হবে? পাঁঠাটা একটু স্যার বিরোধী পক্ষ হয়ে যাবে। মানে ওই আলু আর কি দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ কিনা তাই। কেন কেন কেন, পাঁঠার চপে এত আলু কেন? স্যার পাঁঠার মাংসের কিলো 360 টাকা, তা 10 টাকার চপে আপনি কি আশা করেন? হ্যাঁ, পাঁঠা নিজে দুটো আলু দিয়ে দেবে, অত সোজা আপনি হলে পারতেন এত সস্তায় ছাড়তে? এটা পাওয়া যাবে? নিশ্চয়ই পাওয়া যাবে স্যার। মুরগি যদি পেড়ে ফেলে আমাদের সেদ্ধ করে দিতে অসুবিধা কি আছে বলুন? এই বয়েলড এগের দাম 25 টাকা কেন? এখানে কি ডিম পাওয়া যায় না? তা ডিম পাওয়া যায় স্যার, আমরা কাস্টমার পাই না স্যার, সেজন্য দামটা একটু বাড়িয়ে রেখে দিয়েছি, কাস্টমার পেলে তার কাছ থেকে নিয়ে নেবো। যাই হোক, তুমি খুব অনেস্ট। আর তোমাদের কুককে এখন যে কুক এনেছি স্যার, একদম সাদা চুলের কুক, একদম পুরো মাথা ভর্তি সাদা চুল। তাই পাকা মাথা এনেছো, খাবারের কোয়ালিটি ইম্প্রুভ করার জন্য তো? আসলে স্যার কালো চুলের যখন কুক আনি আমরা, তার ওই চুল তো খাবারের মধ্যে পড়ে, বারবার কমপ্লেন আসতে 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 আমরা 3 মাস বাদে সে কুককে চেঞ্জ করে ফেলি। তারপর স্যার সাদা চুলের কুক এনেছি এখন, তার চুল পড়তে পড়তে যখন লোকে বলবে সাদা চুল পড়ছে সাদা চুল পড়ছে, তখন তাকে চেঞ্জ করে আমরা টাক মাথা কুক। অনেকটা কাছাকাছি আছে বলছি স্যার, এটা টেকো কুক পাওয়া যাবে আপনার জানাশোনার মধ্যে হবে? টেকো কুক না ভাই, আমার কাছে তো নেই, কিন্তু কি খাই বলো তো ভাই, মানে মানে আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা এখানে একটা মটন কবিরাজি আছে, সেটা কেমন হবে বলো তো? খুব ভালো জিনিস চুজ করেছে, খুব ভালো জিনিস। তবে স্যার এটা এখানে খাবেন না, বাড়িতে নিয়ে গিয়ে বৌদির সঙ্গে আস্তে আস্তে বসে করে খাবেন। কেন স্যার? এটা হলো মহামাস কবিরাজি তেলের ছিবড়ে দিয়ে রান্না স্যার, আর কোরিয়ান তেলও দেওয়া আছে। তবে একটা কথা বলি স্যার, কোরিয়ান তেলের কাছে কোনো তেলই টেকে না, সে তেল আপনি বার্মা থেকে আনুন না জাপান থেকে আনুন, একটা কথা মাথায় রাখবেন, মাখো মরিয়া যাও কোরিয়া। এই তেল দিতে রান্না করে খান না আপনি আর বৌদি, একবার ছাদের উপর উঠে দেখবেন, আরে ছাদে ঠিক ঠিক করছে, খোকা খোকা। আমার আর খোকা হয়ে কাজ নেই, চা হয়ে যা। তুমি বলো যে এক কাজ করো, এখানে কি এক কাপ চা পাওয়া যাবে নাকি নাকি তাও দেরি হবে? না না স্যার, চায়ের ক্ষেত্রে আমরা খুব বেশি সময় নিই না। দেরি হয় না? না, সেই চা আনতে যদি আবার তোমাকে দার্জিলিং বা আসাম যেতে হয়? এই যে বলে 2 টাকা চা আনতে আসাম বা দার্জিলিং যাবো কেন স্যার? আগে ট্যাংরায় যেতাম 3 টাকা 3 টাকা 6 টাকা অটো ভাড়া, 20 মিনিট সময় লাগতো, এখন স্যার 15 টাকা 30 টাকা খরচা, বাসে করে বামতলা লেদার কমপ্লেক্সে যেতে। লেদার কমপ্লেক্স কেন? স্যার কিছু মাইন্ড করবেন না স্যার, আমি হাত জোর করে বলছি, মানে আপনার জিকেটা না খুব শর্ট আর কি, আপনার পড়াশুনো মানে বলছি স্যার, এই যে দেখছেন বানতলায় লেদার কমপ্লেক্সটা চলছে, হ্যাঁ তাই দিয়ে কি শুধু জুতো তৈরি হয়? আর সে জুতো কতই বা ব্যবহার করে লোকে, সমস্তটাই জানবেন স্যার আমাদের উপকারের জন্য। এই যে দার্জিলিংয়ে এত গ্রুমঘাম চলছে স্যার, বন্ধ হয়ে যাচ্ছে, আসামে ধরুন একের পর এক কাণ্ড ঘটছে, তা আমরা চালাচ্ছি কোথায়? বাঙালির মুখে চা তুলে দিচ্ছি কোথা থেকে? লেদার কমপ্লেক্স, ওইখানকার পাঁঠার মাংস দিয়ে চা, আর এইখানে লেদার কমপ্লেক্সের গুঁড়ো দিয়ে চা, যেরকম চা তেমনি পাঁঠার মাংসের চ, বাঙালি পাঁঠা তো। রিমোট টিপে এবার সবাই লাফিং ক্লাবে যাবি।